নমস্কার, আমার নাম সুপ্রীতি মল্লিক। আমি এখন সিধুকানু বিরসা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি। আমার বাঁকুড়া সম্মিলনী কলেজে এনএসএস জয়েন করাটা একদম আমার কোর্স কমপ্লিট হওয়ার ঠিক 5-6 মাস আগে, তো 2022-এর ডিসেম্বরে আমাদের কলেজে ন্যাক হয়। তো তখন আমি ওখানে নাচ আর গানের জন্য রিহার্সাল করতে যেতাম। তো ন্যাক রুমটার পাশেই একদম এনএসএস রুম, তো সেখানে যাওয়ার পর আমার জানা এনএসএসের ব্যাপারে। সর্বোপরি আমাদের ডক্টর সুরজিৎ মজুমদার স্যারের হাত ধরে আমার এনএসএসে আসা। আমি জুলজিস্ট স্টুডেন্ট ছিলাম প্রোগ্রামের, তো সেইভাবে কলেজ যাওয়া আসা হতো না, আর স্যারের সাথেও আমার খুব একটা বেশি আমি টাচে থাকিনি, তো তাই আগে জানতে পারিনি। কিন্তু পরে আমি যখন এনএসএসের ব্যাপারে জেনেছি এবং স্যার যখন বলেছে, তখন আমি এনএসএস জয়েন করি। তো যেহেতু আমি অনেক কম টাইম থেকেছি, তো আমি অনেক কিছু জেনেছি, কিন্তু হয়তো আমি কম এক্সপিরিয়েন্সড। তো যেগুলো জেনেছি বা যেগুলো দেখেছি সেগুলো আমি শেয়ার করতে চাই। এনএসএসের বিভিন্ন রকমের প্রথম কথা ক্যাম্প হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প, ট্রি প্ল্যান্টেশন ক্যাম্প, যেগুলোতে আমি প্রথমবার, মানে আমার প্রথমবার আমি ব্লাড দিই এনএসএসের ব্লাড ডোনেশন ক্যাম্পে, তো ওটা একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স ছিল। ট্রি প্ল্যান্টেশন ক্যাম্প, আগে হয়তো বাড়িতে গাছ লাগিয়েছি, কিন্তু ওইভাবে সবাই মিলে যে একটা মানে এত 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 গাছ লাগানো, সেটার জন্য ক্যাম্প করা, তারপরে বিভিন্ন জায়গায় আমরা যে এনভায়রনমেন্ট ডেতে আমরা যেটা প্লাস্টিক মুক্ত যে ক্যাম্পগুলো হয় সেই ক্যাম্পগুলো অ্যাটেন্ড করেছি। তো এইভাবে সবাই মিলে যে একটা গঠন, এটা আমি আগে কোথাও দেখিনি, মানে প্রথমবার ওখানে যে উপলব্ধি করলাম। তো বিভিন্ন রকমের ক্যাম্প হয়, তো আরও একটা ক্যাম্প হয় যেটা স্পেশাল ক্যাম্প, যেটা 7 দিনের হয়। তো সেই ক্যাম্পটা কেউ যদি 7 দিন কাটায়, তারপরে তাদের কাছে আসে এনআইসি ক্যাম্প, যেটা ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প হয়। সেই ক্যাম্পটা যদি কেউ পুরোপুরি কমপ্লিট করে আসে, তারপরে তারা বিভিন্ন রকম প্যারেডে যেতে পারে, যেটা আমাদের 26 জানুয়ারি হয়ে থাকে রিপাবলিক ডে প্যারেড ক্যাম্পগুলো, সেখানে পার্টিসিপেট করতে পারে কলকাতাতে, দিল্লিতে। তো সেই জায়গাগুলোর থেকে আসার পর আবার অনেকে, আমাদের যে সিনিয়র দাদা দিদিরা রয়েছে, তারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারে, স্টেট অ্যাওয়ার্ডের অ্যাপ্লাই করতে পারে, ন্যাশনাল অ্যাওয়ার্ডের অ্যাপ্লাই করতে পারে। যেমন আমার দেখা, আমি আমাদের দুই সিনিয়র দাদাকে দেখেছি, এক হচ্ছে মৃত্যুঞ্জয় দা আর আমাদের অভিজিৎ ভুইদা। তো দুজন দাদা মানে স্টেট অ্যাওয়ার্ড অ্যাপ্লাই করেছিল, দেন তারা স্টেট অ্যাওয়ার্ড পেলো, এবং আমাদের অভিজিৎ দা ন্যাশনাল অ্যাওয়ার্ড অবধি পেয়েছে সর্বপল্লি রাষ্ট্রপতির হাত থেকে। তো এগুলো এনএসএসের মাধ্যমেই সম্ভব, এগুলো এনএসএস দিতে পারে। এটা গেল এনএসএসের অ্যাকচুয়াল ফিল্ড। আর আমি আমার লাইফে যেটা উপলব্ধি করেছি, আমি এই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আজকে কথা বলছি, এই স্কিলটাও আমার থাকেনি। আমি হয়তো স্টেজে উঠেও সেইভাবে কথা বলতে পারতাম না, তো সেই জায়গাতে দাঁড়িয়ে এখন মনে হয় যে আমি আজকে দাঁড়িয়ে এত ভালো করে বক্তব্য রাখতে পারছি, তো সেটাও এনএসএসেরই একটা কারণ। আর যেটা হচ্ছে সবাই মিলে যে একটা মানে একটা যৌথভাবে কোনো কিছু করা, এই জিনিসটা এসছে কিন্তু একদম আমার ভেতরে। বাড়িতে যেহেতু একা একা বড় হয়েছি, তো সেহেতু এই যৌথ ব্যাপারটা কোথাও থাকেনি, কিন্তু ওখানে যে সবার সাথে মিলেমিশে কাজ করা, কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কিভাবে একটা কাজকে ম্যানেজ করতে হবে, প্রত্যেকটা জায়গাতে সবাই সেটা হাত ধরে শিখিয়েছে, মানে সেটা সিনিয়র হোক বা সেটা জুনিয়র হোক। আমি যেহেতু অনেক পরে জয়েন করেছি, তো সবার কাছ থেকে এগুলো শিখেছি। স্যার তো অনেক মোটিভেটেড ক্লাস রাখতো, যাতে আমাদের মানে স্টুডেন্টদের সুবিধা হয়। আর আমি যেহেতু প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট ছিলাম, তো ওখানে যে বিভিন্ন দাদাদের ব্যাপারে জানতে পারি, যারা এখন বাইরে বাইরে বিদেশে পিএইচডি পোস্ট ডক করছে, তো সেই জায়গাগুলো জেনেছি। তারপর স্যারের হাত ধরে রিসার্চে আসা, তো বিভিন্ন জায়গাতে পোস্টার প্রেজেন্টেশন করতে গেছি, এটা একটা ভীষণ বড় প্লাস পয়েন্ট, যেটা এমএসসি করতে এসে পর মানে ফেস করতে হচ্ছে, তো সেটা আগের থেকে আমরা শিখে এসেছি। ইভেন প্রোগ্রাম কোর্স থেকে যে মাস্টার ডিগ্রি করা যায়, এটা প্রথম আমরা স্যারের কাছ থেকেই জেনেছি। ইভেন আমাদের কলেজ থেকেই প্রথম দাদা দিদিরা প্রোগ্রাম কোর্স থেকে মাস্টার ডিগ্রি করতে এসছে, তো
এটা একটা বিশাল বড় পাওনা, একটা প্রোগ্রাম করছে স্টুডেন্ট হয়ে মাস্টার ডিগ্রি করতে আসে, এটা হয়তো NSS এর জন্যই পসিবল, আর মানে সর্বোপরি মানে এটা স্যারের জন্যই পসিবল, মানে উনি প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে আমাদেরকে তৈরি করে দেন, মানে কোথায় কিভাবে বলতে হবে, কোথায় কতটুকু কথা বলতে হবে, কোথায় কিভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে হবে, সেটা ওনার কাছ থেকেই পুরোটা আমরা শিখেছি। উনি প্রত্যেকটা দিন উনি মোটিভেটেড ক্লাসে রাখেন, বিভিন্ন রকমের সিনেমা রাখেন, সিনেমা সেই সেই ক্লিপিংসগুলো রাখেন যেগুলোর থেকে স্টুডেন্টরা মোটিভেটেড হয়। তো এই জায়গাগুলো শিখেছি। তারপর আমি একটা জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছিলাম NSS এর হাত ধরে, NYKS এর থ্রুতে দিল্লি যাওয়ার একবার চান্স পেয়েছিলাম। তো সেখানে যে নিজের ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করা, ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করা, এটার সুযোগ আমরা পেয়েছি। তো আলটিমেটলি নিজের ডেভেলপমেন্টটা প্রচণ্ড পরিমাণে হয়, মানে নিজে কিছু করার ক্ষমতা NSS তৈরি করে দেয়। তো এটুকুই বলার যে NSS করাটা দরকার, পড়াশোনার পাশাপাশি NSS করা দরকার। এটা একদমই ভুল যে পড়াশুনো সাথে সাথে NSS হয় না, এটা আমি বিশ্বাস করি না। আজকে যদি আমি ভালো জায়গায় পড়াশুনো করছি সেটা শুধুমাত্র NSS এর জন্যই। তো আমি সবাইকে বলতে চাই যে যারা জুনিয়র, যারা নিউ অ্যাডমিশন হবে তাদের জন্য, যে তোমরা পড়াশোনার পাশাপাশি NSS করো। ইভেন এখন NSSটা একটা কোর্স হিসাবেও মানে কলেজে চালু হয়ে যাচ্ছে, তো NSS করো। NSS এর কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। মানে NSS এর মূল বক্তব্যই হচ্ছে নট মি বাট ইউ, মানে এটার অ্যাকচুয়াল যে মিনিং সেটা নিজের সাথে হয়তো অ্যাপ্লাই করলে বোঝা যায়, নট মি বাট ইউ এটা কথাটা